আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীর, আশা করি সবাই ভালো আছো। তোমাদের জেনারেল ম্যাথ ক্লাসে আজকে আমরা অধ্যায় 10 থেকে কিছু অঙ্ক করব। আগের দিন আমরা অধ্যায় 10 করতেছিলাম, যে সৃজনশীল অঙ্কগুলো করতেছি সেগুলো তোমাদের হোমওয়ার্ক করে দেওয়ার কথা, কিন্তু হোমওয়ার্কের অবস্থা তো বরাবরের মতোই। আজকে একটা সৃজনশীল করাবো, দেখো সবাই আমি উদ্দীপকটা লিখতেছি। একটি গাছের শীর্ষবিন্দুতে ওই বিন্দু থেকে ১২ মিটার দূরে, যারা দেখতেছো ঠিকমতো দেখে এবং শোনা যাচ্ছে কিনা একটু জানাও। ১২ মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ ৪৫ ডিগ্রি। এটা আমাদের উদ্দীপক। ক নম্বরে আমাদের আছে অবনতি কোণ ও উন্নতি কোণের চিত্র সহ সংজ্ঞা। অবনতি কোণ ও উন্নতি কোণের চিত্র সহ সংজ্ঞা দাও। ক নম্বরে বলা হয়েছে গাছের উচ্চতা নির্ণয় করো। গ নম্বরে অবনতি কোণ ৩০ ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত হবে? ওকে, এটা আমাদের উদ্দীপক। এবার আসি আমাদের অঙ্কে। চিত্র সহ অবনতি কোণ আর উন্নতি কোণের সংজ্ঞা। আমি প্রথমে চিত্রটা এঁকে নিই। একই চিত্রে অবনতি কোণ এবং উন্নতি কোণ দেখাবো। ওকে, এই কোণটা উন্নতি কোণ,
আর এই নিচের কোণটা অবনতি কোণ। আসলে বুঝতে পারছো? এবার আমাদের সংজ্ঞা দেওয়ার পালা। সংজ্ঞাটা আমি এই পেশে দেই, তোমাদের বইতে অবশ্য সংজ্ঞাটা আছে, বইতে 198 পেজে সংজ্ঞাটা পাবা, বর্তমান বইয়ের নতুন বইয়ের তোমাদেরটা কাছাকাছি পেয়ে যাবা। প্রথমে আসি উন্নতিগণ। ভূতলের উপরের কোনো বিন্দু ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার আমি আগের দিনে টঙ্কে এরকম মনে হয় সূত্র দিয়েছিলাম, যেহেতু এটা বারবার আসতেছে, এই সংজ্ঞা দুটো ভালো করে মুখস্থ করবা। ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। এবার আসি অবনতি কোণ। ভূতলের সমান্তরাল রেখার ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। এবার করবো খ নাম্বার। আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা থাকলে কমেন্টস করে জানাবা। গাছের উচ্চতা নির্ণয় করতে হবে। গাছটা কিরকম আছে? একটি গাছের শীর্ষে শীর্ষবিন্দুতে ওই বিন্দু থেকে 12 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 45 ডিগ্রি। তাহলে আমাদের একটা চিত্র আঁকতে হবে, ঠিক আছে? আমরা চিত্র আঁকি, ধরে নিই আমাদের এবি একটা গাছ, ঠিক আছে? চিত্রটা কি দেখা যাবে? একটু আগাই আঁকি। ধরে নিলাম এবি সমান এইচ, এলে একটা গাছ, ঠিক আছে? তো বলছে এটি গাছের শীর্ষবিন্দু, এলে এ হলো শীর্ষবিন্দুতে, ওই বিন্দু থেকে 12 মিটার দূরের ভূতলস্থ বিন্দু, এখান থেকে ভূতলস্থ বিন্দু যাবে 12 মিটার দূরে, উন্নতি কোণ কত? 45 ডিগ্রি। তাহলে এবি আর এখানে নিচে যে ভূতলস্থ বিন্দু সমান হবে সি, 12 মিটার দূরের বিন্দু সি, এটার দূরত্ব হলো, না ভুল বলছি আমি, আবারও খেয়াল করো, এর একটু লেখার টেকনিক আছে। একটি গাছের শীর্ষবিন্দুতে ওই বিন্দু থেকে 12 মিটার, এই শীর্ষবিন্দু থেকে 12 মিটার,
শীর্ষবিন্দু থেকে 12 মিটার দূরে। হ্যাঁ রাইট, এই শীর্ষবিন্দু থেকে 12 মিটার দূরে, এই বিন্দু, এইটা হলে 12 মিটার। ওকে, শীর্ষবিন্দু থেকে 12 মিটার দূরের ভূতলস্থ বিন্দু সি, আবারও খেয়াল করো, গাছের শীর্ষবিন্দু থেকে 12 মিটার দূরের ভূতলস্থ বিন্দু সি আর এই কোণটা হলে উৎপন্ন করে 45 ডিগ্রি। না, এটা কী কোণ আছে? অবনতি কোণ। তাহলে উপরে আমাদের এখানে এইভাবে আঁকতে হবে, ঠিক আছে? তাহলে এটা এডিট করে লিখে দিই, এইখানে হলো অবনতি কোণ 45 ডিগ্রি, এটা অবনতি কোণ, এইটা হলো 12 মিটার, এটা ভিতর দিয়ে লিখি 12 মিটার। বুঝতে পারছো? এটাকে আমরা ডি দিয়ে দিই। আবার একটু আমি ব্যাখ্যা করি, খেয়াল করো, বলা হয়েছে একটি গাছের শীর্ষবিন্দুতে ওই বিন্দু থেকে, এই এই কথাটা, এই ওই ওই লেখাটা খেয়াল করো, শীর্ষবিন্দুতে ওই বিন্দু থেকে 12 মিটার দূরের ভূতলস্থ বিন্দু, ওই বিন্দু বলতে এই শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু থেকে 12 মিটার দূরের ভূতলস্থ বিন্দু, এইভাবে এই বিন্দুটা, ঠিক আছে? একটি বিন্দুর অবনতি কোণ 45 ডিগ্রি, এই অবনতি কোণ 45 ডিগ্রি, ঠিক আছে? এলো আমাদের মোটামুটি চিত্র। এখন তাহলে আমাদের বিশ্লেষণ শুরু করি। এটা এইচ ধরে নিলাম, আর এটা 45 হলে এটাও 45 হয়, তোমরা জানো কারণ এটা সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা হলে, আর এটা হলো ছেদক, ছেদকের বিপরীত পাশের কোণ একান্তর কোণ, আর একান্তর কোণ পরস্পর সমান হয়, তাই এটা 45 হলে এটাও 45। আশা করি বুঝতে পারছো। এটা লেখাটা লেখি, মনে করি এ বি সমান এইচ, গাছের উচ্চতা, গাছের শীর্ষবিন্দু শীর্ষবিন্দু এ, ঠিক আছে, শীর্ষবিন্দু এ হতে, গাছের শীর্ষবিন্দু এ হতে 12 মিটার দূরে, 12 মিটার দূরে ভূতলস্থ বিন্দু, বিন্দু সি, অর্থাৎ তার লেখা যায় কি, এ সি সমান 12। বুঝতে পারছো? এবার লিখি আমরা সি বিন্দুর অবনতি কোণ, কোণ এডিসি, এডিসি 45 ডিগ্রি। ওকে, অতএব এইটা 45 হবে, সেটা কীভাবে লিখব? অতএব কোণ এসিবি, ঠিক আছে, এসিবি আর কোণ ডিএসি সমান, তা লিখে লিখতে পারি আমরা, অতএব কোণ এসিবি ইকাল টু কোণ এডিসি ইকাল টু 45 ডিগ্রি, ব্র্যাকেটে শুধু লেখে দাও একান্তর কোণ, আর বিস্তারিত ব্যাখ্যা লাগবে না, এতেই বোঝা যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে একান্তর কোণ হিসাবে এই কোণটাও 45 ডিগ্রি পেলাম, ঠিক আছে? এবার তাহলে লেখা যাক, ডান দিকে লেখি বাকি অংশটা, না দেখতে পাবা না। এখন ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এ আমাদের ধরতে পারি যদি উচ্চতা লাগবে, ঠিক আছে, তাহলে সাইন ধরতে পারি, সাইন কোণ এসিবি, সাইন কোণ এসিবি কি লেখা যায়, লম্ব বাই অতিভুজ, এসি বাই
এবি। লম্ব বাই, ভুল লিখছি, এসি বাই এবি বাই এসি, লম্ব বাই অতিভুজ, লম্ব হলো এবি বাই এসি। ওকে, বা সাইন কত ডিগ্রি? 45 ডিগ্রি। এবির মান জানি 8, এসির মান 12। ওকে, সাইন 45-এর মান কত? 1/√2 ইকাল টু 8/12। বা আর গুণ করলে 8√2 ইকাল টু 12, বা 8 = 12/√2। ঠিক মতো দেখতে পাচ্ছ কি একটু জানাও তো, যেটা করলে হবে। অতএব = ক্যালকুলেটার লাগে একটু আমরা, 12/√2, 8.49 লেখা যায়, 8.49 প্রায়। ওকে, অতএব গাছটির উচ্চতা 8.49 মিটার প্রায়। এটাই আমাদের আনসার, আশা করি বুঝতে পেরেছ। আমাদের কারিম মাহাতাপকে আজকে ঘুমায়, দেখো একটু কমেন্টস করে জানাও, মিস্টার আয়ন ইসলাম কোনো সমস্যা আছে কি না একটু কমেন্টস করে জানাও, সব বুঝতে পারছো কি না। এবার আমরা যাব গ নাম্বারে, তাহলে একটু মুছতে হচ্ছে আমাদের। আমরা ক নাম্বার মুছে ফেলি, গ নাম্বারে বলা হয়েছে দেখো অবনতি কোণ 30 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো মিস্টার অ্যান। ওকে, দেখো গ নাম্বার, অবনতি কোণ 30 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত হবে, তাহলে আমরা যে এই যে চিত্রটা এঁকেছি এরকম একটা চিত্র এখানে হবে গ নাম্বারে, তাহলে আমাদের অবনতি কোণ বলছে 30 ডিগ্রি, তাহলে চিত্রটা কীরকম হবে, ভূমিটা বড় হবে। ঠিক আছে, ভূমিটা বড় হবে, তাহলে এটা হবে এ বি সি, আর এই হলো আমাদের ভূমির সমান্তরাল রেখা, এইটা 30 ডিগ্রি। ওকে, আমাদের গাছের উচ্চতা চেয়েছে, আর এইটা কিন্তু 12 মিটারই আছে, এটা 12 মিটার। ঠিক আছে, তাহলে এই গাছের উচ্চতা এইচ, এইটা হলো ডি, আশা করি চিত্র বুঝতে পেরেছ। আর একইভাবে যদি এইটা 30 হয় তাহলে এই কোণটাও 30। ওকে, তাহলে এখন বর্ণনাটা দিলে কিরকম দাঁড়াবে, আগের মতো বর্ণনা দিতে পারি আমরা, এবং শুধু 45 ডিগ্রির জায়গায় 30 ডিগ্রি লেখলেই হবে।
মনে করি এ বি সমান এইচ গাছের উচ্চতা। ওকে, গাছের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু এ হতে ভূতলস্থ সি বিন্দু, সি বিন্দু সি বিন্দুর দূরত্ব একটু চেঞ্জ হয়ে গেল, সমস্যা নাই, দূরত্ব 12 মিটার, ঠিক আছে, অর্থাৎ এসি সমান 12। তাহলে এই পাশটা আমি মুছে দিচ্ছি, এসি সমান 12। এবার লিখি আমরা সি বিন্দুতে অবনতি কোণ, কোণ ডিএসি, ডিএসি সমান 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কোণ এসিবি সমান কোণ ডিএসি সমান 30 ডিগ্রি একান্তর কোণ। নিশ্চয়ই বুঝছো। এখন ত্রিভুজ এবিসি, সমকোণী ত্রিভুজে, এটা তো 12 জানি, তাহলে একইভাবে সাইন নিতে হবে, সাইন কোণ এসিবি ইকুয়াল টু এবি বাই এসি, বা সাইন এসিবি দ্য সাইন 30 ডিগ্রি এখন হবে, বা সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু এবি হলো এইচ আর এসি হলো 12, বা সাইন 30-এর মান কত, হাফ ইকাল টু এইচ বাই 12, বা 2H ইকাল টু 12, অতএব এইচ ইকাল টু কত, 12/2 সমান 6। তার গাছের উচ্চতা সিক্স মিটার, এটা অ্যান্সার। নিশ্চয়ই বুঝছো, একটু ঘোলা হচ্ছে মনে হয়, একটু ওয়েট করো ক্লিয়ার হওয়া পর্যন্ত। এখনো ক্লিয়ার হয় নাই,
এখন মানে ক্লিয়ার, তাই তো? দেখো এটা নোটিশ দেখা যাচ্ছে, ঈদের ছুটির নোটিশ। ক্লিয়ার হয়ে ঘোলা হয়ে গেল। আর SW কি থাকবে ঈদের ছুটিতে? SW দেখো লোডিং হচ্ছে মনে হয়, একটু সমস্যাই দেখা দিল শেষ মুহূর্তে। SW থাকবে 19:10-এর, আমরা যেগুলো করেছি সেইগুলো, এবং সৃজনশীলগুলো। ঠিক আছে, তোমাদের তাহলে আমি যেগুলা যে কটা সৃজনশীল করেছে সেগুলো করবার মূল বইটা কিন্তু আমি এখন আসলে তোমাদের কাছ থেকে হোমওয়ার্ক পাই না, তাহলে আমি হয়তো কিছু এক্সট্রা সৃজনশীল দিতাম, কিন্তু মূল বইটা না পাইলে তোমাদের এরকম আগায় লাভ নাই। এই জন্য আমি চাচ্ছি যে তোমরা মূল বইটা দাও। হ্যাঁ, তুমি তো গলা দেখবা, তুমি ঘুম থেকে কেবল উঠে আসছো, তুমি তো ক্লিয়ারটা গলা দেখবা, আমি তো দেখতেছি সব ক্লিয়ার। তোমার চোখে প্রবলেম, চোখ ভালো করে ধুয়ে টুয়ে বসো, দেখবা যে লোডিংও ঠিক হয়ে গেছে, ঘোলাও ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমরা এই লোডিং ঘোলাই শেষ করব। ঠিক আছে, লোডিং ঘোলাই আজকে আমরা শেষ করতেছি। তোমরা তাহলে ঈদের পরে তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, ভালো করে ঈদ করো, কিন্তু সাথে সাথে হোমওয়ার্কগুলোও করো। হোমওয়ার্কগুলো যদি করো তাহলে কিছু শিখতে পারবা, কারণ টোটাল টাইমটাই তোমাদের বন্ধের মতো, টোটাল বছরটাই বন্ধে বন্ধে গেলো। এখন যদি মনে করো ঈদের জন্য আলাদাভাবে বন্ধ উপভোগ করবা, তাহলে সেটা কিন্তু তোমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তোমরা পরীক্ষার্থী, তোমাদের জন্য খুব কিন্তু টাইম এক্সটেনশন করা হবে না, সেই জন্য একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করো। বুঝতে পারছো আমার কথা সবাই? তাই গরু খাও, ভালোভাবে গরু খাও, গরু খাওয়ার সাথে সাথে পড়ালেখাটাও চালায় যেও। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।